সো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটা জিনিস, যে জিনিসটা আমি নিয়ে আসছি। র্যাম অর্ডার দিছিলাম যাতে আপনাদের মানে ভিডিওগুলো, আমি যে গেম প্লেগুলো বানাই ওইগুলো যাতে আরও ক্লিয়ার, ক্রিস্টাল আর FPS আরও হাই হয়, ওই জন্য আমি একটা র্যাম অর্ডার দিয়েছি। আমার এর আগে 8GB একটা র্যাম ছিল, সো আমি এইবার আরও একটা 8GB র্যাম নিয়ে আসছি। এটা হচ্ছে 8GB DDR4 এর একটা র্যাম, 3200 MHz-এর একটা র্যাম। সো আমি এখন একটা আনবক্সিং করছি। কিছুক্ষণ আগে আমাকে এটা দিয়ে গেছে পার্সেল, তো আমার বাড়িতে দিয়ে গেছে, তো আমি এটা এখন আনবক্সিং করছি। সো আমি এটা খুলে ফেললাম এখানে। এখানে খোলার পর দেখতে পাচ্ছি একটা উপরে একটা কার্টুন দিয়ে রাখছে এখানে, এখানে একটা উপরে একটা কার্টুন দিয়েছে, কার্টুনের নিচে এটা সেফটির জন্য দিয়েছে, কার্টুনের নিচে একটা ওয়ারেন্টি কার্ডের যে কাগজটা আছে ওই কাগজটা, এটা ওয়ারেন্টি কার্ডের। এখানে সব লেখা লেখা আছে, ডিটেলস কী কী, মানে এটার টাকা কত টাকা লাগছে, 2590 টাকা লাগছে র্যামটা আনতে, তো এখানে সব ডিটেলস দেওয়া আছে, ওয়ারেন্টি, তারপর হাবিজাবি সব। সো তো এইটা একটা কোরসিয়ার ব্র্যান্ডের একটা র্যাম, সো কোরসিয়ার ব্র্যান্ড, এখানে এটা কোরসিয়ার ব্র্যান্ডের একটা র্যাম, ভেঞ্জেন্স গ্রুপের যে একটা, মানে এটা কোরসিয়ার, মূলত ব্র্যান্ড কোরসিয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন DDR4 8GB 3200 MHz-এর একটা র্যাম। তো এইটা মোটামুটি দেখাইলাম, তো পিছনে সব ডিটেলস দেওয়া আছে, তো আপনারা দেখে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, তাইওয়ানের, এটা মেড ইন তাইওয়ান, এই যে দেখতে পাচ্ছেন তাইওয়ান, মেড ইন তাইওয়ান এখানে সব লেখা আছে। সব ডিটেলস দেখিয়ে দিলাম, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। সো বাকি যেটা আছে এখন বাকিটাও আমি খুলে নিচ্ছি। এটা কীভাবে খুলতে হয় বুঝতে পারতেছিলাম না, তারপর দেখলাম এখানে একটা ট্যাপ আছে। সো ট্যাপটা আমি বোকার মতো এটা দিয়ে খুলতে চাইছিলাম, এটা হাত দিয়ে খুললে আরও ইজি হইতো। সো এটা দিয়ে গুতাগুতি করতেছিলাম কিন্তু মানে পারতেছিলাম না, তো যাই হোক অবশেষে খুললাম। সো একটু প্যারা খাইতে হয়েছে এটা খুলতে যায়, তো এটা খুলে ফেললাম। বাকিটা আপনারা দেখুন, এইটা টানাটানি করতেছিলাম, এইটা দিয়ে তো আর খোলা যাবে না, যাই হোক ট্যাপটা ছিঁড়ে ফেললাম। এরপরও এইখানে টানাটানি করতেছিলাম, এই যে টানাটানি করতেছিলাম, কিন্তু আসলে এখানে কোনো কাজই নেই, এটা শুধু শুধু টানাটানি করতেছিলাম। আচ্ছা, এর ভিতর থেকে টান দিলেই চলে আসে র্যামটা। আচ্ছা যাই হোক, এই তো র্যামটা চলে আসছে। সো এইটাই হচ্ছে আমার 8GB DDR4 এর যে 3200 Hz-এর কর্সিয়ার ব্র্যান্ডের র্যামটা। সো আমার অলরেডি আপনার 8GB-র একটা আছে, তো আরও একটা 8GB হইলো, তো 8GB 8GB 16GB র্যাম হয়ে গেল এখানে আমার। সো এখন থেকে আমি আরও স্মুথ গেম প্লে পাবো, আর আমার রেকর্ডেড ভিডিওগুলো FPS কোয়ালিটি হাই হবে আরও। তো যাই হোক, আস্তে আস্তে আরও হাই কোয়ালিটি করতে হবে, বেশি তো টাকা পয়সা নাই ভাই, গরিব মানুষ। যাই হোক, সো এতদিন গেম প্লে ভিডিও ছিল, হঠাৎ করে আমি একটা আমার র্যামের ভিডিও নিয়ে আসলাম। এটা আমার নিজের নিজের জন্য কিনেছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো এখানে সব দেখতে পাচ্ছেন কি আছে, যা আপনারা দেখে নিতে পারেন পজ করে। সো এটা ইনস্টলের জন্য চলে আসলাম এখানে পিসিতে, আমার পিসিটা খুলে ফেললাম। সো পিসিটা খুলে এখানে আমি এটা ইনস্টল করে দিচ্ছি। আরেকটা আমার আগের যে ব্র্যান্ডটা ছিল ওইটা খুলছিলাম, আচ্ছা ওইটা খোলা, এখন আবার ওইটাও লাগিয়ে দিব, দুইটাই 8GB লাগিয়ে দিলাম। সো আপনারা আবার ভাইবেন না এটা কোনো স্পন্সর ভিডিও, এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি আমার নিজের মানে জিনিসটা শেয়ার করলাম আর কি এই। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আবার অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।